তাদের বিয়ের কথা ছিল আগামী মে মাসে। রাশিয়ার হঠাৎ হামলার পর ইউক্রেনে বদলে যাওয়া পরিস্থিতিতে সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তায় পড়েন ইয়ারিনা আরিভা আর ভিয়াতোস্লাভ ফার্সন। রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘন্টার মাথায় চার্চে গিয়ে গাঁটছড়া বাঁধেন তারা। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার আগ্রাসী হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় বিয়ের পরপরই অস্ত্র সংগ্রহে নেমেছে এই নবদম্পতি। দুজনেই যোগ দিয়েছেন টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে। ইউক্রেন সশস্ত্র বাহিনীর এই শাখা স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত। হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের মোতায়েন করা হয়েছে কিয়েভের চারপাশে। অস্ত্র সংগ্রহের পর আরিভা ও ফার্সন পৌঁছান ইউরোপিয়ান সলিডারিটি দলের অফিসে। আরিভা বলেন, অনেক কিছুই করার আছে, তবে আমাদের পক্ষে যা সম্ভব হবে আমরা করব। প্রত্যাশা রাখি যে সবকিছু ঠিক হয়ে যাবে। রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন সরকার যুদ্ধে নেমে আক্রমণ প্রতিহত করতে রাইফেল বিলি করছে সাধারণ মানুষের হাতে। শুক্রবার সাধারণ মানুষের কাছে এরকম 18,000 অস্ত্র তুলে দেওয়া হয়েছে। শহর আসার কয়েকটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বাহিনী। মলোটফ ককটেল বানানোর কৌশল জানিয়ে বিলি করা হচ্ছে লিফলেট। দেশটির উত্তরাঞ্চলের বাইরে যেখানে রুশ বাহিনীর ট্যাঙ্ক দেখা যাচ্ছে, পেট্রোল বোমা ছুড়ে শত্রুকে গুঁড়িয়ে দিতে বলছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হাতের অস্ত্র দেখিয়ে সদ্য বিবাহিত আরিভা বলেন, এমন কিছু জায়গা আছে যেখানে এসব পাওয়া যাবে। আপনি কাগজে সই করে নিজ দেশকে বাঁচাতে এই যুদ্ধে নেমে পড়তে পারেন। এটাই এখন একমাত্র সমাধান। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।